জানাবো। অনেক অনেক স্বাগত, সকলে ভালো আছেন, ভালো থাকবেন সেই আশা রেখে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত সেই চেষ্টাই চালিয়ে যাওয়া যাচ্ছে। চেষ্টা করা হয় সকলে ভালো থাকবেন, আপনারাও চেষ্টা করেন নিজেদেরকে ভালো রাখতে, কিন্তু সঠিক পথটি খুঁজে পাওয়ার চেষ্টা হয়তো সঠিক সময় আমরা বা আপনারা কেউই করে উঠতে পারি না বলে হয়তো জীবন থেকে সময়টা বাদ চলে যায়। কিন্তু সেই সময়টাকে ফিরিয়ে আনতে যেমন পারা যায় না এটা ধ্রুব সত্য। আমার এখন আমার জীবনে যেটুকু সময় রয়েছে তার থেকে 1 মিনিট 1 সেকেন্ড নষ্ট করা যাবে না, সেই প্রতিজ্ঞা যদি প্রত্যেক মানুষ আমরা করে থাকি তাহলে কিন্তু সঠিক ওয়েটা রাস্তাটা ঠিক আমরা খুঁজে পাবো। কখনো একবারে হয়, কখনো চেষ্টার পর একাধিকবার চেষ্টা করতে হয় সঠিক পথ, যে কোন পথে গেলে আপনি এগোতে পারবেন, কোন পথে গেলে আপনি সাকসেস হতে পারবেন। ঠিক তেমনি যখন গ্রহ মহারাজের কথা ওঠে, যখন শনিদেবের কথা ওঠে, তখনই আমাদের একটা ভয় আক্রান্ত, একটা না পাওয়া, একটা ক্ষোভ, সবকিছু খারাপের জন্য তিনি দেয়। এতদিন সেই চিন্তা ভাবনা থাকলেও আজ কিন্তু নেই। আজ হয়তো আমরা বহু মানুষ বুঝতে পেরেছি যে কর্ম ফল দাতা তিনি, তাহলে হয়তো আমার কর্মটাকেই ঠিক করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বহু মানুষের কিন্তু এই মুহূর্তে আমার কথা শুনে মনে হতেই পারে দীর্ঘ বছর ধরে, দীর্ঘ দিন ধরে কোনো তো কুকর্ম করিনি, কারুর ক্ষতি করিনি, কিন্তু আমার মনে হয় সুফলটাই পাচ্ছি না, তাহলে কি আমার ভাগ্য খারাপ? এই জায়গায় কিন্তু কিছু রেক্টিফিকেশনের প্রয়োজন হয়েছে। এই জায়গাটা কিন্তু জানার জন্য সঠিক অ্যাস্ট্রোলজার, সঠিক তান্ত্রিকের কাছে আপনাকে পৌঁছতে হবে। যদি কেউ সত্যিই মনে করে থাকেন যে কর্ম ঠিক করলেও ফল পাচ্ছে না, কোন জায়গাতে আটকানো হচ্ছে, কোন জায়গায়, কাউকে দোষারোপ না করে নিজের ডেট অফ বার্থটাকে রেক্টিফিকেশন করতে হবে। এই অনুষ্ঠান যখন ডক্টর সুমন মজুমদারের লাইভ অনুষ্ঠানে একটা বিশেষত্ব থাকে, আপনারা জানেন যে প্রত্যেকটা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশের আগে কিন্তু শনিদেবের কিভাবে অভিষেক করা হয় সেটা কিন্তু ইছাপুরের শনিধামে তিনি নিজে সেটা করে থাকে। সেই অভিষেক দেখা মাত্রই কিন্তু আপনাদের জীবনে একটি সুফল প্রাপ্যর আশা করা যায়। তাই আজও পূজোর পরে প্রথম পর্ব তিনি যখন চলে এসেছে, সেই অভিষেক দিয়েও কিন্তু প্রতিটা পর্বের মতো আজও শুরু হবে। চলুন আমরা দেখে নিই সেই শনি মহারাজের অভিষেক। यमरूपाय शनिदेवाय स्वाहा। नमस्ते कोनु संस्थाय पिंगलाय नमोस्तुते। नमस्ते बाभ्रूपाय कृष्णाय च नमोस्तुते। नमस्ते विश्वरूपाय कृष्णाय नमोस्तुते। এই জায়গায় দাঁড়িয়ে কিছু না শান্তি পাওয়া যায়, আর সেই শান্তি যদি আপনারা প্রাপ্য করতে চান বা সেই শনি মহারাজের যে জায়গাটা এখন আপনারা দেখলেন ইছাপুরের শনিধাম, সকলের জন্যই কিন্তু সমস্যা সমাধানের একটি বিশেষ জায়গা। যদি আপনারা মনে করেন যে সেখানে আপনারা পৌঁছতে চান, অভিষেক দেখতে চান বা নিজের ক্রিয়া নিজেরা দেখতে চান, নিজের ক্রিয়াতে বসতে চান, তাহলেও কিন্তু ডক্টর সুমন মজুমদারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে সেই মূল পর্বে কি রয়েছে আপনাদের রসদ সবটাই জানবো, সবটাই তিনি বলে দেবেন। তার আগে সকলের তরফ থেকে জানাবো শনি মহারাজের পরম ভক্ত জ্যোতিষ সম্রাট ডক্টর সুমন মজুমদার সিসিটিভি সকলের তরফ থেকে, আপনাদের সকল তরফ থেকে জানাবো অনেক অনেক স্বাগত, সাথে শুভ বিজয়। নমস্কার। শুভ বিজয়। নমস্কার। নীলাঞ্জনা সমাভাসং রবিপুত্রং যমাগ্রজং ছায়ামার্তণ্ড সম্ভূতং তং নমামি শনৈশ্চরম্। আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের প্রত্যেককে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। একদম। আর শুভ বিজয়ার পরে, মা চলে যাওয়ার পরে একটা বিষাদ সুর বাজলেও যে আনন্দের রেশটা থাকে, মা লক্ষ্মী ঘরে আসবে। আর সেই মা লক্ষ্মীকে ঘরে শুধু আসা নয়,
মা লক্ষ্মী যাতে বিরাজমান থাকে, স্থিতিশীল থাকে প্রত্যেকটা ঘরে, তার জন্য কি করণীয় সবটাই জানবো আমরা। যদিও লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য, আমরা কলার বন্ধুর সাথে কথা বলে চেষ্টা করব কি কি বিষয় উপায় আপনারা করলে গৃহে লক্ষ্মী স্থাপন, মানে লক্ষ্মী চঞ্চল হয়ে থাকবে না, লক্ষ্মী আপনাদের বিরাজমান হয়ে থাকবে। কে রয়েছেন বলুন। নমস্কার। হ্যাঁ, কোথা জয় শ্রী মহারাজ, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনার নামটা বলুন আর কোথা থেকে বলছেন? কাকুর কাছে থেকে সাথী দেবী। আপনি ডেট অফ বার্থটা বলবেন। 1861। সময়? সময় 12টা। দুপুর না রাত? দুপুর 12। জন্মস্থান কি কলকাতা? না না, বিহারে। বিহারে জন্ম। এখন আপনি কাকুর কাছে থেকে বলছেন? সাংসারিক জীবন ভালো নেই, কারণটা জানতে চাইছেন, তাই তো? আপনার জন্মবার কি মঙ্গলবার? জন্মবার কি মঙ্গলবার? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার জন্ম বার কি মঙ্গলবার ছিল, জানা আছে? মঙ্গলবার ছিল, ঠিক আছে। আপনি একটু রেসপন্স করবেন, ঠিক আছে? যা যা বলা হবে একটু উত্তর দেবেন। আপনার হচ্ছে মীন রাশি আর তুলা লগ্ন, ঠিক আছে? আপনার হচ্ছে সপ্তমপতি মঙ্গল, মঙ্গল রাহুর সঙ্গে কানেকশন করে মানে রয়েছে, তো সেখান থেকে দেখা যাচ্ছে দুজনের ক্ষেত্রে একটা বন্ডিং এর জন্য কিন্তু বিভিন্ন রকম মানে দেখা গেল অন্য কেউ যখন কোনো কথা বলছে তাকে, তখন কিন্তু সেই জিনিসটা শুনছে, বা আপনাকে অন্য কেউ যখন কোনো কিছু বলছে তখন আপনার ভালো লাগছে, যখন সেই কথাটাই যখন সেই ব্যক্তি বলবে তখন কিন্তু দেখা যাবে কি আপনাদের দুজনের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর অ্যাগ্রেসিভ মানসিকতা কিন্তু তৈরি হচ্ছে, যেহেতু রাহুর সঙ্গে কানেকশন করে 11th হাউসে বসে রয়েছে, ঠিক আছে? সেখান থেকে কি হচ্ছে কি আপনাদের বিবাহিত লাইফে একটা না ডিস্টার্ব কিন্তু ভালো রকম তৈরি হয়ে যাচ্ছে, আর ছোট ছোট ব্যাপারের মধ্যে একটা ঝুট ঝামেলার জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনাদের বাড়ির কি খুব কাছাকাছি কোনো মন্দির আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আর বর্তমানে আপনার দশা চলছে মঙ্গলের দশাই চলছে বর্তমানে, এবারে সপ্তমপতির দশা চলছে আপনার, কিন্তু তাহলেও কি হবে যেহেতু রাহুর সঙ্গে কানেক্টেড আর বর্তমানে আপনার 7th হাউসে রাহু বিলং করে রয়েছে, তো সেখান থেকে দেখা যাচ্ছে কি আপনাদের মধ্যে কিন্তু এই সময়টা মোটামুটি এই 1.5 বছর কিন্তু একটুখানি ভালো রকম ঝুট ঝামেলার জায়গা তৈরি হয়ে রয়েছে, ঠিক আছে? দেড় বছরের বিষয়টা একটু বাড়াবাড়ির দিকে গেছে, তাই তো? মানে একটু সমস্যাটা বেড়ে গিয়েছে, তো এই জায়গায় দাঁড়িয়ে দিদিভাই আপনি অনুষ্ঠান দেখছেন, আপনি নিজেও জানেন যে জীবনের অনেকটা সময় কিন্তু অশান্তিতেই কেটে গেল, তাই তো? এইবার বাকি জীবনটা যাতে ভালো কাটে তার জন্য তো কিছু প্রতিকারের প্রয়োজন আছে, যদি না হতো তাহলে তো এমনি এমনি সব ঠিক হয়ে যেত, তাই না? তো আমার মনে হয় আপনি একটু মোবাইল নাম্বারটা নোট করুন, নোট করে আপনি অনুষ্ঠানের পরে অবশ্যই ফোন করে নেবেন। আর যেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার ইচ্ছে প্রকাশ করা হয়েছিল আপনাদের জন্য, যে লক্ষ্মী পূজায় কি কি বিধি নিয়ম মানলে মা লক্ষ্মীকে স্থিরতা বজায় প্রত্যেকের গৃহে রাখা যাবে। আমাদের জীবনে প্রত্যেকের জীবনে অর্থের ব্যাপারটা কিন্তু একটা বিশাল বড় ভাইটাল, আমি যদি কারোর উপকার করতে চাই তার জন্য কিন্তু আমাদের ধনসম্পদ থাকতে হবে, সঙ্গে আমার মানসিকতাও থাকতে হবে, কিন্তু মানসিকতা রয়েছে কিন্তু আমার ধনসম্পদ নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা গেল ইচ্ছা থাকলে উপায় কিন্তু আমাদের হয় না, তো বিশেষ কিছু তিথি থাকে সেই রকম একটা তিথির মধ্যে আমাদের মা লক্ষ্মীর মানে আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমার দিন মা লক্ষ্মী আরাধনা করা হয়, এই দিনটাকে শারদ পূর্ণিমাও বলা হয়, তো এই দিনটায় যদি আমরা রাতের দিকে যখন মানে পূর্ণিমা চাঁদের আলোতে দুধের পায়েস যদি আমরা ছাদের উপর রেখে দিতে পারি যাতে চাঁদের আলোটা সেখানে লাগে, তো সেই পায়েসটা যদি আমরা খেতে পারি তো সেখান থেকে কিন্তু আমরা অত্যন্ত শুভ ফল পাবো, মানে ধন সম্পদের দিক থেকে শুরু করে মানসিক ভাবে একটা ডেভেলপ কিন্তু আমাদের মধ্যে আসবে। এছাড়াও আমরা যদি ওই দিনকে পূর্ণিমার দিনেই ছাদের মধ্যে যেমন এমন জায়গা রাখতে হবে যেখানে ছাদের আলোটা যেন আমার সেই গঙ্গার জলটার মধ্যে পড়ে, কিছুটা গঙ্গার জল আমরা রেখে দিতে হবে ছাদের মধ্যে, তো সেই জলটা পরবর্তী দিন অর্থাৎ রবিবারের পরের দিনই কিন্তু পড়ে যাচ্ছে সোমবার দিন, এই সোমবার দিন হচ্ছে আমাদের মহাদেবের দিন, সেই জলটাই যদি আমরা সোমবার দিন মহাদেবের উদ্দেশ্যে
একটা অভিষেক করতে পারি সেই গঙ্গা জলটা দিয়ে, আমরা কিন্তু জীবনে যত বাধা বিপত্তি আছে সেখান থেকে কিন্তু আমরা 100% এর পজিটিভ রেজাল্ট পাবো। কারণ কি, আমাদের মহাদেব কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খুবই প্রসন্ন হয়, আর ছোট ছোট ব্যাপারের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বরদান কিন্তু তিনি করেন। তো ওই পূর্ণিমার দিন যদি আমরা গঙ্গার জলটা পূর্ণিমার চাঁদের আলোর মধ্যে রাখতে পারি এবং পরবর্তী দিন অর্থাৎ সোমবার দিন যদি সেই জল দিয়ে মহাদেবের অভিষেক করা যায়, আমাদের জীবন মানে ধন্য হয়ে উঠবে। কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, শনি মহারাজ। জয় শনি মহারাজ। কোথা থেকে বলছেন? বাবা, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বাটানগর। বাটানগর থেকে। মেয়ের নাম, ডেট অফ বার্থ শেয়ার করুন। মেয়ের নাম হচ্ছে সুস্মিতা ধারা। আচ্ছা, সুস্মিতা, ডেট অফ বার্থ বলুন। 21/8/2002। 21/8/2002, সময়টা বলবেন? রাত 9:55। জন্মস্থান বলুন। হ্যাঁ, 2002। 21/8/2002, রাত 9:55, জন্মস্থান বলবেন? হাজরা। হ্যাঁ, হাজরা। আপনি আপনি কি আপনি কি নার্ভাস হয়ে গেছেন? এত আস্তে কথা বলছেন কেন? একটু জোরে বলুন। ঠিক আছে, ওটা হাজরা বলছে। হ্যাঁ, 9:55 রাত্রি। বল, রাশি লগ্ন জানা আছে কিছু? কখনো প্রেডিকশন করানো হয়েছিল? না না না, কিছুই জানা নেই। ঠিক আছে, আপনি নোট করে নিতে পারেন। ঠিক আছে, জন্মবার কি বুধবার? হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন আর মকর রাশি। ঠিক আছে, মেষ লগ্ন মকর রাশি। হ্যাঁ, মকর রাশি। বর্তমানে কিন্তু ওনার শনির ঢাইজা চলছে, আর শনি যেহেতু বর্তমানে বকরি অবস্থায় রয়েছে, ওনার রাশির উপরে রয়েছে, এই সময় দেখবেন একটু মানসিক চাঞ্চল্য বোধ কিন্তু ওনার বেশি হবে। ঠিক আছে, লগ্ন থেকে সেকেন্ড হাউসে রাহু আর ফিফথ হাউসে মঙ্গল আর রবির একটা কানেকশন তৈরি করে রয়েছে। দেখা যাবে এই ব্যক্তি যতক্ষণ তার মনের মতন কোনো কিছু জীবনে ঘটবে ততক্ষণ কিন্তু নর্মালি কাউকে কোনো রকম প্রবলেম করে না। দেখা গেল এমন কোনো কাজ যেটা ওর জন্য খারাপ হবে, সেই কাজটা যখনই কেউ প্রতিবাদ করবে যে এই জিনিসটা করতে না, তখন কিন্তু প্রচন্ড পরিমাণ অ্যাগ্রেসিভ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এমনকি মুখের ভাষা অনেক সময় খারাপ করে ফেলবে। ঠিক আছে, 8th হাউসে কেতুর একটা কানেকশন করে রেখেছে, 2nd হাউসে রাহুর একটা স্কিনের প্রবলেম কিন্তু ওনার থাকবে। ঠিক আছে, আর ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে মেডিকেল লাইনে যখনই দেখা যাবে ভাইটাল কোনো কিছু হয়েছে, তখন 2-3টে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেওয়াটা কিন্তু ওনার জন্য বেটার হবে। আপনি কথাটা বুঝতে পারলেন? 2-3টে ডাক্তারের সাথে কনসাল্ট করার কথা কেন হচ্ছে? কোন রকম ভুল চিকিৎসার সম্ভাবনা কিন্তু ইন্ডিকেট করছে ডেট অফ বার্থ। বুঝতে পারছেন? এটা আগাম সতর্কবার্তা। বাকি আপনার প্রশ্ন কি আছে বলুন? আমি ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। 9th হাউসে লর্ড, 4th হাউসে উচ্চস্থ অবস্থায় রয়েছে বৃহস্পতি। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু ওনার লাইফে কিন্তু প্রচন্ড সাকসেসের জায়গা রয়েছে। তবে কি, ওনার কিন্তু চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে, তাই জন্য কি হবে, কোনো কাজ কিন্তু এনার একবারে হবে না। তবে যেহেতু ভাগ্য অধিপতি, 4th হাউসে একটা ভালো পজিশন হেল্ড করে রয়েছে, তো সেখান থেকে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা কানেকশন তৈরি হচ্ছে ওনার লাইফে অ্যাচিভ করার জন্য, মানে পজিটিভ লাইফ এখানে লিড করার জন্য। কিন্তু তাহলেও কি হবে, যেহেতু চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে, তো সেখান থেকে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে, যেই পরিমাণ ওনার পাওয়ার কথা সেই জিনিসটা কিন্তু উনি পাবে না। ঠিক আছে, এই প্রবলেমগুলো সলিউশনের জন্য পারলে একটু যোগাযোগ করে নিন, যাকে যেখানে ইচ্ছা শুধুমাত্র জেনে বসে থাকবেন। এবার জেনে বসে কিন্তু সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি যেই থাকে না কেন, তার ক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি হয়। যেমন ধরুন না, যারা সেলিব্রিটি রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের মনে হয় তারা বুঝি ভাগ্য ওপর থেকেই লিখে এনেছে, কিছুই করতে হয় না। কিন্তু এমন বহু সেলিব্রিটি রয়েছে, বহু বিশেষ বিশেষ ব্যক্তিত্ব রয়েছে যাদেরও কিন্তু জীবনে সমস্যা এসেছে, সমাধানের জন্য কিন্তু সঠিক হয়ে সঠিক পথ বেছে নিতে হয়েছে। তেমনই একজন রয়েছে বিশ্বজিৎ চক্রবর্তী, যিনি কিন্তু ছোট থেকে বড় পর্দা দাপি অভিনয় করে আসছে। তারও জীবনের কিছু অভিজ্ঞতা শুনি তো আমি ইচ্ছাপুরে গিয়ে। কি অভিজ্ঞতা, চলুন শুনে নি তার মুখে। জ্যোতিষী সুমন মজুমদার আমার দীর্ঘদিনের পরিচিত, 7 বছর তো হবেই, তারও বেশি। সুমন শনিদেবের পুজো করেন, বড় ঠাকুরই ওর আরাধ্য দেবতা। আমি বিভিন্ন সময় সুমনের কাছে নানান রকম সাহায্য পেয়েছি, উপকার পেয়েছি। একটি বিশেষ মনস্কামনার জন্য আমি সুমনকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম সেটা কীভাবে পূর্ণ করা যায় সেই বিষয়ে ভাবতে। সুমন আমায় বলেছিল এই মনস্কামনা পূরণ করতে গেলে ঘরে বসে হবে না, মন্দিরে এসে শনি ঠাকুরের সামনে আহুতি দিতে হবে। আর সেই উদ্দেশ্যেই আমার আশা, আমি আশা করছি
আমার উদ্দেশ্য সফল হবে। সুমন যখন রয়েছে আমার সঙ্গে, আমার কোনো চিন্তা নেই। ধন্যবাদ। জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র একটা বার্তাই আপনাদের অবধি পৌঁছানোর ইচ্ছে প্রকাশ থাকে এই অনুষ্ঠানের গেস্টের, যে প্রত্যেকটা মানুষের জীবনে চড়াই উতরাই থাকে, সমস্যা আসে, ওভারকাম করার জন্য যদি মনে হয় থাকে যে ডক্টর সুমন মজুমদার যোগ্য আপনার, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। টিভি স্ক্রিনের নাম্বার রয়েছে। আপনারা চেম্বার ভিজিট করতে গেলে প্রতি রবিবার পেয়ে যাবেন শ্রীরামপুর, তাছাড়া আপনারা পাচ্ছেন ইছাপুর নিজ গৃহ, যেটা আপনারা দেখলেন সন্নিধামে, সেখানে তার পাশাপাশি আপনারা বিহারে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, নবদ্বীপ দুর্গাপুরের পাশাপাশি আপনারা তারাপীঠেও পাচ্ছেন। কবে কোথায় পাচ্ছেন তার জন্য একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে। তাছাড়া প্রতিটি অনুষ্ঠান কিন্তু আপনারা সিসিটিভি ইউটিউব ফেসবুক সার্চ করলে যেমন পেয়ে যাবেন, ডক্টর সুমন মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে সালি ভাগ সুমন, সেখানেও কিন্তু বহু আপলোড করা রয়েছে বেশ কিছু ভিডিও, যেখানে জীবনে ছোট ছোট সমস্যার সমাধানটা বাড়ি বসেই করতে পারবেন। কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলুন। বর্ধমান থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানবেন? আপনার নাম, ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে রঞ্জন নায়েক। ডেট অফ বার্থ? ৩:৪৫। জন্মস্থান বলবেন? বর্ধমান। এখন যেখান থেকে ফোন করছেন তাই তো? বলুন কি বিষয়ে প্রশ্ন আছে আপনার? এইসব বিষয়ে বাড়িতে বসে বসে জেনে নেবেন তাই তো? বিয়ে কেন হচ্ছে না? ঠিক আছে, যতটা বলা সম্ভব অবশ্যই আপনাকে বলে দেওয়া হবে, আপনি শুনতে থাকুন। আপনার তো কন্যা লগ্ন আর কুম্ভ রাশি, ঠিক আছে? লগ্নে মঙ্গল শুক্রের একটা কানেকশন তৈরি করে রেখেছে, যেহেতু লগ্নে মঙ্গল রয়েছে সেখান থেকে একটা মাঙ্গলিক দোষ ক্রিয়েট করে রয়েছে, যার জন্য কিছু বিবাহিত লাইফে একখানা বিয়ের ক্ষেত্রে একটা ডিস্টার্ব তৈরি হচ্ছে, ঠিক আছে? আর আপনার সেকেন্ড হাউসে রবি নিচস্থ অবস্থায় রয়েছে, দেখা যাবে কি অনেক সময় কানেকশন হয়ে যাওয়ার, মানে বিয়ের কথা অনেকটা এগিয়ে যাওয়ার পরেও দেখা যাবে অনেক ক্ষেত্রে সেটা পিছিয়ে আসছে, ঠিক আছে? আর যেহেতু কুম্ভ রাশি আপনার, বর্তমানে শনির ঢাইয়া চলছে, তা সত্ত্বেও শনি যেহেতু আপনার পাওয়ারফুল স্থানে রয়েছে, উচ্চস্থ অবস্থায় রয়েছে, এই টাইমে কিন্তু বেশ কিছু ভালো কানেকশন কিন্তু আপনার লাইফে আসবে। কিন্তু আপনারও কিন্তু বিয়ের কানেকশন আপনার রয়েছে, কিন্তু আপনার চন্দ্রভঙ্গ কালসর্প দোষ দেখা যাচ্ছে, যার জন্য কি হচ্ছে মানে অনেক সময় দেখা যাবে কি বিয়ের ব্যাপারটা অনেকটা এগিয়ে যাওয়ার পরেও কিন্তু পিছিয়ে আসবে, কোনো না কোনো কারণে কিন্তু কেটে যাবে। তো এই প্রতিকারটা করে নিলে আপনার কিন্তু অনেকটা পজিটিভ হবে, আর যেহেতু মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিকের প্রতিকার করে নেওয়াটাও আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? একদম, মানে এক কথায় পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো, প্রতিকার ছাড়া কিন্তু বিবাহিত জীবনের কোনো সম্ভাবনা নেই, হট থাকলে এখনই হয়ে যেত। বর্ধমান থেকে আপনি বলছেন, বর্ধমান চেম্বার রয়েছে, আপনি চাইলে যোগাযোগ করুন। আমরা এবার চলে আসি লক্ষ্মী পূজার দিন, আরো কি কি নিয়ম পালন করা উচিত যাদের ব্যবসা রয়েছে অথবা যাদের মানে ফাইন্যান্সিয়াল জায়গাটাকে প্রচন্ড ভাবে ডেভেলপ করতে চান, এটা কিন্তু খুব পাওয়ারফুল একখানা উপায় রয়েছে। এই উপায়টা হচ্ছে লক্ষ্মী পূজার দিন পূর্ণিমার দিন আপনি ছাদের মধ্যে কিছুটা ঘি রেখে দিতে হবে, সেই ঘিটা পূর্ণিমার যেন ছাদের আলোটা যেন ঠিক জায়গায় পড়ে, এবং সেই ঘিটা তুলে রেখে দিতে হবে দীপাবলির জন্য। তো দীপাবলির দিন ওই ঘিটা দিয়ে যদি আমরা প্রদীপ জ্বালাতে পারি, তো সেখান থেকে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়, গৃহে একটা শান্তির পরিবেশ তৈরি হয়, এছাড়াও ধন সম্পদের কিন্তু কোনো সময় কমতি হয় না। এছাড়াও যাদের শারীরিক দিক দিয়ে কোনো রকমভাবে প্রবলেম রয়েছে, দেখা যাবে অনেক গৃহে দেখা যায় একজন ঠিক হচ্ছে, মানে কোনো রোগ থেকে বেরিয়ে আসছে, আবার কিছুদিন পরে আবার একজন পড়ে যাচ্ছে, মানে একের পর এক, মানে বাড়ির মধ্যে ফাইন্যান্সিয়াল জায়গাটাও যেরকম একখানা নেগেটিভ জায়গা চলে যাচ্ছে, সেরকম শারীরিক জায়গাটাও একটা প্রবলেম তৈরি করছে। তারা কিন্তু একটা সাদা কাপড়ের মধ্যে কিছুটা চাল, আতপ চাল, অবশ্যই আতপ চাল বা গোবিন্দভোগ চাল হতে পারে, তো ওই চালটা ছাদের মধ্যে পূর্ণিমার আলোর মধ্যে সেদিনকে রেখে দিন। রেখে দেওয়ার পরে সেই চালটা পরের দিন কোনো মন্দিরে দান করে আসুন, তো ওখান থেকে আপনি কিন্তু একটা মানে ব্যবসায়িক সাফল্য থেকে শুরু করে ধন সম্পদ বৃদ্ধির থেকে শুরু করে একখানা নিজের হেলথের দিক দিয়ে যে কোনো নেগেটিভিটি থাকুক না কেন সেখান থেকে কিন্তু কেটে যাবে। তো আমাদের জীবনে
মানে কিছু উপায় আমাদের অবশ্যই করতে হবে, সেটা টাকা দিয়ে হতে পারে, অনেক সময় আমাদের যে রেমেডিগুলো আজকে আমি বললাম সেইগুলো হয়তো টাকা পয়সা দিয়ে হচ্ছে না, কিন্তু এই জিনিসগুলো যদি করতে পারি তাহলে সেটা কিন্তু অনেক অমূল্য লাভ কিন্তু আমাদের জীবনে দেবে। একদম, কিন্তু সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারে সঠিক সময় শুভক্ষণ শুভ লগ্নে, যেমন সেটা লক্ষ্মী পুজোর দিন রয়েছে, আর অত্যন্ত ভক্তির সঙ্গে কিন্তু আমাদের করতে হবে। যদি ভক্তি না থাকে তাহলে এই ক্রিয়াগুলো করেও কিন্তু কোনো কাজ হবে না। আমি বলছি বলেই আপনি করলেন কিন্তু আমার মনের মধ্যে ভক্তি নেই, হবে কি হবে না এরকম মানসিকতা যদি থাকে, আপনি কোনো মেডিসিন খেয়েও কিন্তু সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন না। আপনি সাপোজ ধরুন একটা কোনো একটা মেডিসিন খেয়েছেন, সেই মেডিসিনটা যদি আপনার সেই বিশ্বাসটা যদি না থাকে যে আমার এটা ভালো পজিটিভ রেজাল্ট করতে পারে, আপনি যদি মনে করেন যে ওইটা আমার খারাপ করবে, ওইটা আমার খারাপ করবে, তাহলে দেখবেন যে ওই পজিটিভ মেডিসিনটাও কিন্তু আপনার জীবনে নেগেটিভ কিন্তু রেজাল্ট দেবে। তাই ভক্তিটা আমাদের অবশ্যই থাকতে হবে। আমি আপনাদের পথ দেখাতে পারি, আপনাদের চলতে হবে, আপনাকে ভক্তিটা নিয়ে আসুন, জীবনে অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। একদম, যখনই অনেক বড় বাধা বিপত্তির কথা ওঠে, আর যখন ডক্টর সুমন মজুমদার থাকে, যখন শনি মহারাজের পরম ভক্ত থাকে, তখন আমাদের প্রত্যেকেরই একটা শুরুতে হোক বা শেষে হোক অনুষ্ঠানের মধ্যে একটা জিজ্ঞাসা থাকে যে শনি মহারাজের কৃপা আমরা কি করে লাভ করব। সেটা আমার শনিশ্বরের সাথে চলুক বা না চলুক, প্রত্যেকটা মানুষই চায় কিন্তু তার কৃপা পেতে, প্রথমে তো কর্মফল, কিন্তু তারপরে আরো কি কি উপাচার আমরা পালন করলে শনি মহারাজের সঠিক কৃপা আমরা পাবো। দেখুন, শনি মহারাজকে প্রসন্ন করতে হলে সবার প্রথমে আমাদের কর্মটাকে শুভ করতে হবে, শুধু নিজের জন্য চিন্তা করব আর অন্যের ক্ষতি করব এরকম মানসিকতা যদি থাকে, আপনি একটা টাইমে হয়তো আপনার এখন অবস্থা ভালো রয়েছে, স্বাস্থ্য সম্বন্ধিত কোনো প্রবলেম নেই, বাড়ি ঠিকঠাক রয়েছে, কিন্তু আপনি যতদিন এই মানসিকতা থাকবে যে অন্যের ক্ষতি করার মানসিকতা থাকবে, অথবা নিজে ভালো থাকবো অন্য কেউ যেরকম ইচ্ছা থাকুক সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এরকম মানসিকতা যদি থাকে, আপনি বিশ্বাস করুন একটা টাইমের পরে আপনার নেগেটিভ রেজাল্ট আসতে বাধ্য। কারণ আমাদের জীবনে প্রত্যেকের জীবনে শনির ধাইয়া আসবে, শনির সাড়ে সাথীও আসবে, তো আমরা কিন্তু সেই টাইমে, আর আমার বাবার দৃষ্টি আমি আগেও বলেছি সব থেকে বেশি মানে শনি মহারাজের দৃষ্টি এক একটা রাশির উপরে থাকে, আর বাবা হচ্ছে আড়াইবার স্লো মুভিং প্ল্যানেট, তো যখনই আমার আরাধ্য দেবাদিদেব শনি মহারাজ আসবে, আপনি যদি কর্ম যদি আপনার খারাপ থাকে আপনি এই টাইমে আপনি 100% নেগেটিভ রেজাল্ট পাবেন, আর আপনি যদি কর্ম যদি আপনার শুভ থাকে তাহলে কিন্তু আমরা 100% একটা পজিটিভ রেজাল্ট পাবো। তার সঙ্গে আমাদের দান ধ্যান করতে হবে, আমাদের যেই পরিমাণ আমরা উপার্জন করছি তার থেকে 1% আমরা দান ধ্যানের দিকে রাখতে হবে, ধর্মীয় কাজের জন্য রাখতে লাগবে, যাতে আমি যেরকম ভালো রয়েছি তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক যেসব লোকজন রয়েছে তারাও যেন ভালো থাকে, এই মানসিকতা রাখতে হবে। তো আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের একটি মন্ত্র, এই মন্ত্রটা আমি উচ্চারণ করবো, যা শ্রবণ করা আপনাদের জীবনে কিন্তু একটা অত্যন্ত পজিটিভিটি নিয়ে আসবে। দেভুজা দীর্ঘায় দণ্ডপাশ ধরায় চ পিঙ্গাক্ষম যমরূপায় শনিদেবায় নমো নমঃ। দেভুজা দীর্ঘায় দণ্ডপাশ ধরায় চ পিঙ্গাক্ষম যমরূপায় শনিদেবায় নমো নমঃ। জয় দেবাদিদেব শনি মহারাজের জয়। প্রত্যেকটা মানুষই চায় যে সঠিক কৃপা লাভ করতে, কিন্তু তার জন্য তার কি ক্রিয়াকর্ম থাকছে সেটাকে কিন্তু একবার আমাদের যাচাই করে নেওয়া উচিত। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে অনেকের যদি নিজের ক্রিয়ার সাথে কর্মফলের মিল না হয় বা আরো কিছু আক্ষেপ থাকে বা জানার প্রশ্নের উত্তরটা কোথায় গেলে পাবেন মনে হয়, তারা চাইলে একবার যোগাযোগ করে নিন। কারণ আপনার ডেট অফ বার্থ কি বলছে, আপনার বাচ্চার কি ডিমান্ড করছে, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন আপনি বিচার করাবেন তখনই জানতে পারবেন। সব থেকে যেটা বড় কথা, আমরা প্রত্যেকেই প্রত্যেক সময় বলি যে শনি ধাম ইছাপুরে যেটা রয়েছে সেটা কিন্তু সকলের জন্যই খোলা রয়েছে, প্রত্যেকটা মানুষ দর্শনও যেতে পারেন, বিচার করাতেও যেতে পারেন, ক্রিয়াতে গিয়েও বসতে পারেন। কিন্তু এখন আমাদের সময় একেবারে শেষ বলে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।